ছোট মুরগি, বড় মুরগি, মোড়ো, হাঁস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কলকাতা লোকাল ব্লগ। তো আজকের ব্লগ হচ্ছে আমরা যাবো ব্যানার্জি হাট, যাকে বাঞ্জার হাটও বলা হয়, ব্যানার্জি হাটও বলা হয়। এখন আমরা আছি পটতলা সিগন্যালে, ওখানে এখান থেকে আমরা যাব প্রায় 7 কিলোমিটার। তো আমরা যাব ফটক হয়ে, আমরা ফটক যাকে বলা হয়। এখন আমরা চলে পটতলা পেট্রোল পাম্পের সামনে, ভিডিও দেখতে থাকো। যারা যারা প্রথমবার এই ব্লগ দেখছো বা এই ভিডিওতে প্রথমবার এসছো, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এখন আমরা চলে এসেছি ফটকে, তো ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতেই পাচ্ছ, খুবই বড় এখানে লাগানো আছে একটা। তো এটা গার্ডেন রিজ এবং মহেশ্বরের বর্ডার বলতে পারো। এখান থেকে গার্ডেন রিজ শেষ, আমরা এবারে মহেশতলা এন্টার করে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম মহেশতলা। আবার সেই চার্জার ইলেকট্রিক স্কুটার নিয়ে এখানে পাশে আছে মহেশতলা থানা। হ্যাঁ, মহেশতলা রবীন্দ্রনাথ থানা। একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না আজকে ওয়েদারটা। খুবই দারুণ ওয়েদার, বাট গরমের ভাবটা অনেকটাই কম। আমরা এখানে ঢুকছি, এখানে পশু পাখি সব কিছুই পাওয়া যায়, প্রায় মুরগি, ছোটো মুরগি, বড় মুরগি, মোড়ো, হাঁস, এগুলো সব পাওয়া যাচ্ছে এখানে। ভালো বাচ্চা, কিন্তু আমার বাড়ি বাচ্চা নিয়ে যাও, ভালো বাচ্চা। আরে বলে মা দিয়ে যাবে এখানে। সুন্দর সুন্দর পায়রা বিক্রি হচ্ছে, বলতে না
খরগোশের বাচ্চা দুটো মুফিস পয়লার দাম জিজ্ঞাসা করছে এখন এই বদ্রী পাখি বাচ্চা এখানে একটি চলে গেল ঠিক আছে ১০০ টাকা